ওকে, আমরা এখানে ল্যাসো টুলটা দেখলাম, এখন হচ্ছে আমাদের পলিগোনাল ল্যাসো টুল, যেটা কাজ হচ্ছে যে আপনি দেখেন আমি একটা ক্লিক করলে সে সোজা আকারে আমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, যতগুলো ক্লিক করবো একটু দ্রুত ক্লিক করলে দেখেন সব সোজা যাচ্ছে, আমি অন্য কোথাও বাঁকাভাবে এটা নিতে পারবো না, যেদিকে যাচ্ছে লাইনগুলো সোজা যাচ্ছে। আমি আবার দেখাচ্ছি, যেদিকে যাচ্ছে এই লাইনগুলো সোজা আকারে যায়, তার মানে আমরা এই পলিগোনাল ল্যাসো টুলটা ইউজ করব, এই টুলস আমরা ইউজ করব যখন আমাদের সোজা বক্স আকারে যদি কোনো কিছু থাকে তখন আমরা ইউজ করব। আর এগুলোর সাথে সেম ভাবে আমাদের অ্যাড করা, মাইনাস করা এবং ফেদার এন্ড টিলেজ সবগুলোই আছে। তো যেহেতু আমরা এগুলো নিয়ে আগে আলোচনা করছি, এই জন্য আমি আবার দেখাচ্ছি না। আর মুভ করা, সিস্টেম সবকিছু একই আসলে, শুধুমাত্র এখান থেকে সিস্টেমটা ভিন্ন। যেমন প্রথমটা আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি, যে একটা ক্লিক করে ওই অবস্থা আমাকে টেনে নিয়ে যেতে হবে, আমি ছেড়ে দিলেই কিন্তু এটা শেষ, তার মানে আমি যতটুকু করতে হবে ততটুকু এক এক টানে আমাকে করে শেষ করতে হবে। ওকে, সেম ভাবে পরেরটা হচ্ছে যে আমাকে বক্স আকারে এটা আমাকে নিয়ে যেতে হবে, যতটুকু আমি যাব সোজা সোজা লাইন আকারে নিয়ে যাবো। এখান থেকে যদি আমি ছেড়ে দিতে চাই তাহলে আমি ডাবল ক্লিক করব, অটোমেটিক আমার এটা ছেড়ে দেবে। এরপর ম্যাগনেটিক ল্যাসো টুল, যেটা খুব ইজিলি কাজ হয়, প্রথম দুইটা থেকে এটা মোটামুটি ইজি হয়, যে আমি একটা ক্লিক করার পরে আমি মাউসটা ছেড়ে দিছি, একটা ক্লিক করার পর মাউস ছেড়ে দিছি, এখন শুধুমাত্র মাউসের উপর হাতটা রেখে টেনে নিয়ে যাব, মাউসটাকে নাড়াচাড়া করব। তো মাউসটাকে আমি জাস্ট আমার এই উপর দিয়ে, যে যতটুকু আমার আমি সিলেক্ট করব তার উপর দিয়ে নিয়ে যাচ্ছি, সে অটোমেটিক সেগুলো যতটুকু তার ইয়ে হচ্ছে ক্যাপাসিটি সে পাচ্ছে ততটুকু সে সিলেক্ট করে নিচ্ছে অটোমেটিক। আমি যদি একটু উপর দিকেও নিই, সে কিন্তু ওইখানে কিন্তু সিলেক্ট হচ্ছে না, অটোমেটিক এসে কিন্তু আমার ওই কালারের উপর দিয়ে যাচ্ছে। একটু দ্রুত চলে যাচ্ছি, ওকে আমার এটা সিলেক্ট হয়ে গেছে, এটা মোটামুটি ইজিলি হয়। আমি আরেকবার খুব একটু নিখুঁত করে দেখানোর চেষ্টা করি আপনাদের, আমি এখানে ক্লিক করলাম, দেন আমি উপরে গেলে দেখেন আমার ওদিকে কিন্তু সিলেক্ট হচ্ছে না, আমার এই হাতের উপর দিয়ে কিন্তু যাচ্ছে, এই যে অটোমেটিক এখানে আরেকটা সিলেক্ট হয়ে গেছে। আমরা এদিকে যাচ্ছি, যতটুকু তার ক্যাপাসিটি পাচ্ছে সে ততটুকু পরিমাণে সিলেক্ট হয়ে অটোমেটিক আসতেছে। আমি এদিক থেকে এনে শেষ করে দিচ্ছি এটা। সেম ভাবে অ্যাড করা, মাইনাস করার অপশন গুলো আছে, আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো, মাইনাস করতে পারবো। ওকে, আমরা কি এই তিনটা টুলস এখন ক্লিয়ার আছি? জি আছে। ওকে, থ্যাংক ইউ। এরপর আমি যাচ্ছি এখান থেকে কুইক সিলেকশন টুল, আমি ওন ম্যাজিক ওন টুলটা পরে দেখাবো, আজকে শুধু কুইক সিলেকশন টুলটা দেখাচ্ছি। এটা প্রথমগুলোর তুলনায় আরো ইজিলি ভাবে হয়, যেমন এটা যখন আমি সিলেক্ট করলাম তখন আমার এখানে সিলেকশন অপশন গুলো একটু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হলেও এগুলো আইকন গুলো চেঞ্জ হয়েছে, তবে কাজ একই স্টাইলের। আমি সিলেক্ট করব যে আমি এই মানুষটাকে সিলেক্ট করব, তাহলে এখন আমার এটা যখন সিলেক্ট করছে আমার একটা বৃত্ত আকারে আমার এটা দেখাচ্ছে, এই বৃত্তটা এখন যে সাইজের আছে আমার ক্লিক করলে কিন্তু এখানে দেখেন এদিকে সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমার প্রয়োজন হচ্ছে কি, আমি শুধুমাত্র এইটুকু পর্যন্ত নেব, কারণ আমার বৃত্তটা আমার প্রয়োজন একটু ছোট করা, অথবা আমার প্রয়োজন অনুসারে বড় ছোট যেভাবে আমার খুশি। তাহলে আমি এই বৃত্তটাকে বড় ছোট করার জন্য আমার কিবোর্ড থেকে আমাদের পি ও পি এর পরে দেখা যাচ্ছে যে থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট একসাথে দেখা যাচ্ছে, যেটা লেফট থার্ড ব্র্যাকেটটা যখন আমি ক্লিক করব আমার এটা ছোট হতে থাকবে, এবং রাইট থার্ড ব্র্যাকেটটা যখন ক্লিক করব তখন এটা বড় হতে থাকবে। তেমন যেহেতু আমি এইটুকু এই মানুষটাকে চেহারাটা সিলেক্ট করব, তখন আমি লেফট থার্ড ব্র্যাকেটটা ক্লিক করলে আমাদের ছোট হচ্ছে, এই অবস্থা আমি যখন ক্লিক করব জাস্ট আমার অতটুকু সিলেক্ট হচ্ছে। এখন আমার প্রয়োজন অনুসারে যে আমি জাস্ট টেনে দিচ্ছি, আমি টেনে দিচ্ছি যতটুকু আমার সিলেক্ট করার দরকার, অটোমেটিক সে কিন্তু এটা নিয়ে নিচ্ছে, তার মানে আগের গুলোর তুলনায় এগুলো খুব ইজিলি হচ্ছে। এখন প্রয়োজন হচ্ছে যে আমার এইটুকু আমি বাদ দিয়ে দেবো, তাহলে আমি কি করবো এখান থেকে মাইনাসে চলে যাব, মাইনাসে গিয়ে আমি জাস্ট এগুলোতে ক্লিক করে আমি এগুলো বাদ দিয়ে দিচ্ছি, এখানে এই পায়ের ফাঁকে আমার প্রয়োজন নেই, বাদ দিয়ে খুব ইজিলি ভাবে হয়ে গেছে। আবার আমি প্লাস করতে চাচ্ছি, আমি এই চুলগুলো একটু প্লাস করে নিলাম,
ওকে, এখন যদি আমি চাই টেনে নিয়ে যেতে, আমি এটাকে টেনে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো, এটা খুব ইজিলি ভাবে হয়ে যাচ্ছে। আমি একটু মডিউলটা একটু দেখে নিচ্ছি, আমাদের আজকের পড়ার কি আছে, সিলেকশন সাব সিলেকশন গুলো আমরা দেখলাম, ফেদার অ্যান্টিলিস দেখছি, স্টাইল দেখলাম, এখন হচ্ছে ইমেজ রিসাইজ, একটা ইমেজের রিসাইজ করা। আমাদের বাকিটা দেখি চলে গেছে কোথাও, যাই হোক আমরা আপনাদেরকে নিয়ে ক্লাসটা সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। ওকে, আমরা এখন আসতেছি যে এই ইমেজের, এটা কন্টিনিউ চলতেছে, হ্যাঁ চলতেছে, এই ইমেজটাকে সাইজ বড় ছোট করব। তাহলে এটা সাইজ আমরা বুঝবো কিভাবে? আমরা ইমেজটা দেখেন, এখানে ইমেজ থেকে ইমেজ সাইজে যাচ্ছি। এখন আমার এই ইমেজের সাইজটা এখানে দেখা যাচ্ছে, এতটুকু সাইজ আছে। এখন যদি আমি একটু বড় ছোট করতে যাই, তাহলে আমি এখান থেকে সাইজটা বাড়াই নেব। যদিও লো কোয়ালিটির একটা ইমেজ যদি আমরা একটু বেশি বড় করতে যাই, একটু কোয়ালিটি বড় করে দেখতে যাই, সেটা ফেটে যাবে। তারপর আমি দেখাচ্ছি কিছুটা পরিমাণ হলে আমরা হয়তো বা বড় করে ইউজ করতে হবে। আমি সাপোজ এখানে 1000 পিক্সেল দিচ্ছি, আর নিচেরটা অটোমেটিক চলে আসছে। ওকে, আমার এটা অটোমেটিক বড় হয়ে গেছে, তার মানে আমার ছোট ইমেজের সাইজ এটা বড় হয়ে গেছে। আমি যদি এখানে আবার ইমেজ থেকে ইমেজ সাইজ শর্টকাট দেওয়া আছে অল্টার কন্ট্রোল আই, আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখন আমার সাইজ 1000 আছে। ঠিক আছে, আমি চাচ্ছি যে বড় ইমেজকে আমি ছোট করব, তাহলে এখানে আমি ছোট করলাম, 200 পিক্সেল দিলাম, ওকে, সে অটোমেটিক ছোট হয়ে গেল। ঠিক আছে, এরপর হচ্ছে আমার টোটাল একটা ডকুমেন্টস কে আমি সাইজ বড় ছোট করব। যেমন আমি চাচ্ছি যে ইমেজ থেকে এই পর্যন্ত আমি নেব, তাহলে আমাদের এখানে একটা টুল আছে, ক্রপ টুল। শুধুমাত্র আজকে ক্রপ টুলটা দেখা দিচ্ছি, বাকিগুলো আমি আগামী ক্লাসের সাথে একসাথে দেখাবো। ক্রপ টুলটা আমি সিলেক্ট করলাম, দেখেন আমার অটোমেটিক আমার বর্ডারে একটা বর্ডার লাইন দেখা যাচ্ছে, যেটাকে আমি যে কোনো কর্নার ধরে আমি এটাকে বড় ছোট করার অপশন আছে, যে যতটুকু আমি ইমেজটা করাতে চাচ্ছি। যদি বড় করি তাহলে বাকি অংশটা আমার হোয়াইট থাকবে, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা থাকবে। আর যদি ছোট করতে যাই, আমি ছোট করতে পারবো ইনশাল্লাহ। এই ছোট করলাম, এন্টার ক্লিক করলাম, আমার বাকি অংশ চলে গেছে, ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র এখন সাইজটা ছোট হয়ে গেছে, এতটুকুই থাকবে। এই অপশনটা আমি রেখে দিচ্ছি, আমার একটু কাজ আছে, আমার একটু বাহিরে যেতে হবে, এই জন্য আমি আজকে বেশি ক্লাস নিতে পারতেছি না। এখানে সেভ ফর ওয়েবটা আমরা আগে দেখিয়ে দিচ্ছি, জেপিজি এবং পিএনজি সেভ করার জন্য, আর এই অপশনটা ছোট একটা অপশন, এটা আমি আগামী ক্লাসের সাথে দেখাবো। আর গ্রুপ করা এগুলো আমি আগামী ক্লাসের সাথে দেখাবো, সেগুলো খুবই ইজিলি বিষয়, যদিও একটু সময় কম আমার হাতে। আমি এই জন্য আজকের ক্লাসটা এখানেই শেষ করব। শুধুমাত্র আজকে আমরা এই সিলেকশন গুলো জানলাম, আর এই সিলেকশন গুলো আপনারা প্র্যাকটিস করেন, আমরা আগামী ক্লাসে আগামীকালকে বাকিগুলোর সাথে এই ক্লাসটা করব। তো এখন আমি ভিডিওটা স্টপ করে দিচ্ছি এখানে।